জরাজীর্ণ ভবনে বড় বড় ফাটল, কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা। এরই মধ্যে শ্রেণীকক্ষে চলছে পাঠদান। বাগেরহাটে এমন শতাধিক এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করেন। 2017-18 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত 43টি প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বমূল্যের অজুহাতে কাজ বন্ধ রাখেন ঠিকাদাররা। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোতে সরকারি নতুন শিক্ষা উপকরণ এলেও তা সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সংকটে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি না, আতঙ্কেতে থাকি যে কখন আবার শরীরের উপরে পড়ে যায়, বৃষ্টির পানি পড়ে চাল থেকে। তারা বলে যে দিছে কিন্তু এখনো সব কিছু ঠিক হয়নি। এই ভবনটা যদি একটু উন্নত হয় তাহলে আমাদের শিক্ষার মানটা আর একটু ভালো হবে। এটা সংস্কারের মতো না, সারের উপায় লাগছিল, ফ্যান শিক্ষা প্রকৌশল বিভাগ নির্মাণ সামগ্রীর নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বাজেটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। অতিরিক্ত বরাদ্দ সাপেক্ষে এটা করা যেতে পারে, আর সেই তারই ধারাবাহিকতায় আমরা এর তালিকা ধরে স্কুলের নাম সহ অতিরিক্ত বরাদ্দ চেয়ে আমরা এটা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করেছি। বাগেরহাটে মাধ্যমিক পর্যায়ের 524টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারিভাবে কোনো অবকাঠামো নির্মাণ হয়নি 146টি প্রতিষ্ঠানে। সময় সংবাদ, বাগেরহাট।